नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैने सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। 12 डिसेम्बर 2022 ब्रह्म मुहूर्ते जे 5 राशि प्राप्ति निश्चित होते चले से 5টি রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করুন। দেখুন, আগামীকাল 7:30 থেকে 9টা পর্যন্ত রাহুকাল রয়েছে। 7:30 টু 9টা পর্যন্ত রাহুকাল রয়েছে। ব্রহ্ম মুহূর্ত রয়েছে আপনার 4:24 থেকে 6:12 পর্যন্ত। এবং আপনার কালকে একটি অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:45 থেকে 12:31 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে। তো আগামীকাল যে 5 রাশির আমি কথা আপনাদেরকে বলতে চলেছি, সেই রাশিগুলোর কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি ঘটবে। এবং এর পাশাপাশি যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে আমি নামের অক্ষর দিয়েও কিন্তু জানানো শুরু করিয়ে দিয়েছি। প্রচুর কমেন্ট এসছে, প্রচুর ব্যাক অফিসে ফোন এসছে যে স্যার নামের অক্ষর দিয়ে যেমন দিচ্ছিলেন আমাদেরকে দেন, খুব সুবিধা হবে যা রাশি জানেন না। দেখুন, রাহু রক্ষা কবচ আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে, তবে পরামর্শ নিয়ে আপনি রাহু রক্ষা কবচ আপনি নেন। কারণ রাহু রক্ষা কবচ আপনার অর্থনৈতিক স্থিতিকে মজবুত কিন্তু করবে। হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদেরকে কিন্তু ঘটাবে হচ্ছে রাহু রক্ষা কবচ। কিন্তু আপনাদেরকে একটি কথা আমি বলি, রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ। প্রচুর অর্থ যদি খুব অল্প সময় আপনি পেতে চান, এই জন্য রাহু গ্রহকে কিন্তু স্ট্রং করতে হবে। এবং শুক্র, বুধ এবং শনি এ কটি গ্রহ, টোটাল 4টি গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে, তাহলে নিশ্চিত রূপে বলা যেতে পারে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। এবং এর পাশাপাশি ভাগ্যভাব, দেখুন এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্যভাবকে আপনাকে স্ট্রং রাখতে হবে, আপনার ধনভাবকে স্ট্রং রাখতে হবে, আপনার আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং রাখতে হবে এবং সফলতার ভাবকে স্ট্রং রাখতে হবে। এই 4টি ভাব বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন, রাহু রক্ষা কবচ আপনার প্রয়োজন আছে না আপনার শনি রক্ষা কবচের প্রয়োজন আছে, সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু গাইড দিবে। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে ভাগ্যভাবকে মানে চমকানোর জন্য, চমৎকার করার জন্য বিশেষ কিছু উপায় আছে। যারা আমার সাথে কন্ট্যাক্ট করছে তাদেরকে তো আমি টোটাল ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি। যারা নতুন প্রিয় দর্শক বন্ধুরা আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সেখানে টোটাল রিপ্লাইটা পেয়ে যাবেন। দেখুন, প্রাপ্তি কে না চায়, খুব কারো কারো ক্ষেত্রে খুব কম বয়সে প্রাপ্তি ঘটে, কারো কারো ক্ষেত্রে মাঝ বয়সে, কারো ক্ষেত্রে খুব বয়সকালে প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে। কোন সময়টা আছে বছরে, বছরটা বছরে কোন কোন সময় আপনার প্রাপ্তি যোগ আছে সেটা জানা দরকার। এবং আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার এটাই হচ্ছে মিরাকেল ঘটিয়ে দেবে। রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করা এবং ফরচুনা নাম্বারটা যদি আপনার যদি কানেক্ট করে যায়, এবং কোন কোন বারগুলো আপনাদের ক্ষেত্রে আদর্শ এবং কোন কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে আদর্শ, একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে গাইড কিন্তু দিতে পারবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, কনসালটেন্সি নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজটা করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, যারা অনলাইনে দেখাতে চাইছেন তারাই অবশ্যই এ করবেন এবং এটা সম্পূর্ণ পেড সার্ভিস। দেখুন, রাহু হচ্ছে আপনার
মানে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে। এই জন্য প্রত্যেকে রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহু রক্ষা কবচ মিরাকেল আপনাকে মানে ঐশ্বর্যের শিকড় চূড়ায় আপনাকে কিন্তু তুলে দিতে পারে। লিখে রাখুন, ডায়েতে নোট করে নিন। আগামীকালে যে যে নামের অক্ষরগুলো আমি বলবো তাদেরকে অবশ্যই যে টার্গেট নাম্বারটি দিব তারা অবশ্যই সেটি অ্যাপ্লাই করুন। নাম্বার ওয়ান যেটা যেটা আমি বলবো, আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার হচ্ছে সাত। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয়। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার আট। আপনার নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয়। অর্থাৎ আমি যে মানে নামের অক্ষরগুলো বললাম, যারা রাশি জানেন না তারা এটাকে অ্যাপ্লাই করবেন, এবং যারা রাশি জানেন তারা রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে আমি জানাতে চলেছি। প্রত্যেকে আবারও বলবো, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। আগামীকালের প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট। আপনাদের শুভ সময় সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে আপনার একটা বারো মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো মহাসৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয়। আপনাদের ক্ষেত্রে শুভ সময় বৈকাল চারটা পাঁচ মিনিট থেকে শুরু করে সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেটি সেই রাশির নাম মীন রাশি। মীন রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই। আপনাদের শুভ সময় বিকাল চারটা তিরিশ মিনিট থেকে আপনাদের সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট। আপনাদের শুভ সময় সকাল এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালে নিশ্চিত প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং আট। আপনাদের ক্ষেত্রে শুভ সময় বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার সন্ধ্যা সাতটা চোদ্দো মিনিট পর্যন্ত। টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব শুভ। অর্থাৎ এই যে টাইমগুলো আমি বলে দিলাম কি না, বিশেষভাবে এই সময়গুলোকে আপনারা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। অবশ্যই এই সময়টা আপনারা যদি অ্যাপ্লাই যদি আপনার জীবনে যদি করাতে পারেন প্রাপ্তি কিন্তু ঘটবে। যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা অবশ্যই হস্তরেখার মাধ্যমেও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আপনার কোন বছর প্রাপ্তি আছে, কোন কোন দিনগুলোতে আপনার ক্ষেত্রে শুভ, আপনার ফর্চুনা নাম্বার কত, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। তো প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।